ক্যালিগ্রাফি কি? আপনি কি ক্যালিগ্রাফির মার্জিত এবং জটিল শিল্প সম্পর্কে আগ্রহী? আপনি কি এই সুন্দর লিখিত শব্দগুলি তৈরি করার জন্য সময় এবং প্রচেষ্টার পিছনে উদ্দেশ্য সম্পর্কে আশ্চর্য হন? কারণ এই নিবন্ধটি আপনাকে ক্যালিগ্রাফির জগতের সাথে পরিচয় করিয়ে দেবে এবং এর উদ্দেশ্য অন্বেষণ করবে। এর ঐতিহাসিক উৎপত্তি থেকে শুরু করে আধুনিক সময়ের ব্যবহার পর্যন্ত আপনি ক্যালিগ্রাফির মূল্য এবং তাৎপর্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। সুতরাং আসুন একসাথে ক্যালিগ্রাফির আকর্ষণীয় জগতে ডুবে যাওয়া যাক। ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ, ক্যালোস অর্থ সৌন্দর্য এবং গ্রাফেইন অর্থ লেখার জন্য। সুতরাং অন্য কথায় আমরা বলতে পারি যে ক্যালিগ্রাফি নান্দনিকভাবে আনন্দদায়ক আকারে লেখাকে বোঝায়। লিখিত যোগাযোগের আধুনিক রূপ ইমেইল এবং পাঠ্যবার্তা হাতে লেখা নোট কিংবা চিঠির প্রয়োজনীয়তা দূর করেছে। প্রযুক্তি আরও স্পষ্টভাবে যোগাযোগ করার জন্য সময় এবং প্রচেষ্টা বাঁচাতে পারে, কিন্তু এটি সৌন্দর্যের জন্য মানুষের প্রয়োজনীয়তা প্রতিস্থাপন করতে পারে না। ক্যালিগ্রাফি সৌন্দর্যের এমন একটি রূপ, তা হল লেখার সৌন্দর্য। এটি একটি ভিজুয়ালি আর্ট ফর্ম যা সুন্দর লেখা তৈরি করতে প্রতীক এবং অক্ষরগুলিকে ম্যানিপুলেট করার উপর ফোকাস করে। ক্লথ মিডিয়াভিলের মতে ক্যালিগ্রাফি হল একটি অভিব্যক্তিপূর্ণ সুরেলা এবং নিপুণ উপায়ে চিহ্নগুলিকে রূপ দেওয়ার শিল্প। জেনে যাক ক্যালিগ্রাফির উদ্দেশ্য কি। ক্যালিগ্রাফির উদ্দেশ্য, যেমনটি আমি পূর্ববর্তী বিভাগে উল্লেখ করেছি, ক্যালিগ্রাফি একটি ভিজুয়াল আর্ট ফর্ম। এর উদ্দেশ্য অন্য যে কোনো শিল্পের মতোই, অর্থাৎ দর্শকের মধ্যে একটি শৈল্পিক প্রতিক্রিয়া জাগানো। ক্যালিগ্রাফির উদ্দেশ্য হল অখণ্ডতা, সম্প্রীতি, এক ধরনের বংশ, ছন্দ এবং সৃজনশীল আগুন দেখানো। ক্যালিগ্রাফি সাধারণত যোগাযোগের জন্য সাধারণ লেখার মতো নয়। ক্যালিগ্রাফি এই অর্থে শিল্প যে এর উদ্দেশ্য নান্দনিক লেখা তৈরি করা, তাই জোর দেওয়া হয় পাঠনযোগ্যতা বা এমনকি যোগাযোগের উপর নয়, বরং শৈল্পিক সৃজনশীলতা প্রকাশ করার জন্য সঠিক কলম আন্দোলন বা ব্রাশ স্ট্রোক খুঁজে বের করার উপর। সারা বিশ্বে লিখিত ভাষার অগ্রগতিতেও ক্যালিগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।